হাতিবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরিছড়া চা বাগানে আহত অবস্থায় ভুবনশীল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এ উদ্ধার কাজ করে স্টান্ড ফর আওয়ার উইলফিল্ড টিমের কাছে হস্তান্তর করে সংবাদকর্মী বাবলু ঠাকুর ও তিমির বণিক। হস্তান্তরের পর চিকিৎসা সেবা দিয়ে ভুবনশীল পাখিটি শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল বন ও প্রাণী বিভাগের কর্মকর্তা ফরেস্ট গার্ড সুব্রত সরকার তা গ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে থাকুক পৃথিবীর সকল বন্যপ্রাণী, এই লক্ষ্যে সকলের সহযোগিতায় পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে উঠুক এমন প্রত্যাশা করেন সংবাদকর্মী তিমির বণিক। আমি সুব্রত সরকার, ফরেস্ট গার্ড, মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ, শ্রীমঙ্গল। খেজুরিছড়া চা বাগান থেকে একটি ভুবনশীল উদ্ধার করে তারা আমাদের অফিসে নিয়ে আসে, আমরা সেটা অফিস হেফাজতে গ্রহণ করি। রিপোর্ট তিমির বণিক, এন.এ.এন. টিভি, মৌলভীবাজার।